নেতিবাচক কর্মকাণ্ডের জন্য আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্সির মেয়াদের বাকি যখন আর মাত্র এক সপ্তাহেরও কম সময়, তখনও দ্বিতীয়বারের মতো নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসনের মুখোমুখি হলেন তিনি। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গায় নিজ সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অভিশংসনের প্রস্তাবে ডেমোক্রেট ছাড়াও সমর্থন জানান রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক শাসনামলে প্রেসিডেন্টের দুইবার অভিশংসনের মতো এমন নজিরবিহীন ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন নাগরিকরা। শুরু থেকেই ট্রাম্প যা করার চেষ্টা করছিলেন তা কারোর কাছেই গোপন ছিল না, তাহলে কিভাবে এতদিন দেশ পরিচালনা করলেন? আমাদের জন্য এটি খুবই লজ্জাজনক ঘটনা। ট্রাম্পের অভিশংসনের খবরে যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বুধবার দেশটির মন্ত্রী পরিষদের সচিব এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ক্যাপিটল হিলের হামলা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর হামলার শামিল। এই ঘটনায় প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির দ্রুত সমাধান আসবে। নতুন প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে শান্তি, গণতন্ত্র আর শৃঙ্খলা ফিরে আসবে এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের চরম অপমানজনক বিদায় উদযাপন করছে তার দেশ। বুধবার এক বক্তব্যে কথা বলেন তিনি, ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করছে যে বল প্রয়োগ, বর্ণবাদ ও আইন লঙ্ঘনের পরিণতি কখনো ভালো হয় না। যে ব্যক্তির রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে তার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে জুটে ছিল একজন নির্বোধ পররাষ্ট্র মন্ত্রী আর অজ্ঞ ও উগ্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে মার্কিনরা নিজেদের মধ্যে ভয়াবহ রকমের বিভক্ত হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন রুহানি। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।